তাপসবাবুর কাছে আসবে, পর্বত আপনাদের কাছে আসছে বলে মনে হচ্ছে, মানে আসার লক্ষণ দেখতে পাচ্ছেন কিছু? পর্বত আপনাদের কাছে আসছে এরকম কোনো লক্ষণ দেখতে পাচ্ছেন? এটা তো বলা খুব মুশকিল, কারণ দেখুন লাস্ট দুদিন তিন দিন ধরে যে ধর্মতলার মঞ্চে, ধর্মতলা মঞ্চ করে যে সাতজন ছেলে এখনও হাঙ্গা স্ট্রাইক করছে, এখনও পর্যন্ত কোনো সদর্থক পদক্ষেপ আমি দেখতে পাইনি। আর অনির্বাণ দা একটা কথা বললেন যে গণতান্ত্রিক পরিকাঠামোতে প্রতিবাদ করার রাইট সবার আছে, সেটা তো অবভিয়াসলি। যদি তাই হবে, সরকার যদি বাধা না দেবে, তাহলে একটা বায়ো টয়লেট ঢুকতে দিল না, সেখানে যারা ডেকোরেটার্সের লোক কাজ করছিল বাঁশ বাঁধতে দিল না, সেগুলোও আমাদের যারা জুনিয়র ডক্টর ছিল তারা করলো। কালকে রাতের বেলা যেটা যারা বাঁশ নিয়ে এসেছিল কি উচ্চবিত্ত ফ্যামিলির লোক? না, ওরা তো নিম্নবিত্তের লোক। না না না, বড় লোক না ওরা। অনির্বাণ বলছিলেন যে আম্বানি ডেকোরেটার, আম্বানি দিয়ে। তারপরে কালকে কালকে আপনাদের পার্টি অফিসের ডেকোরেটার অনির্বাণ, আমি কিচ্ছু বলি না। কালকে রাতে একদম চুপ। কালকে রাতে হচ্ছে যারা ভ্যান চালায়, ভ্যানে করে হচ্ছে বেড নিয়ে আসছিলেন, তাদেরকে কি করালো, থানায় ডেকে নিয়ে গিয়ে তাদেরকে হ্যারাসমেন্ট করা হলো। এবং আমাদের ওখানে মঞ্চ থেকে বিভিন্ন ডক্টর এবং যারা ছিলেন সিনিয়র ফ্যাকাল্টি, জুনিয়র ফ্যাকাল্টি, তারা গিয়ে রীতিমতো থানায় গিয়ে থানার অফিসাররা বুঝতে পারছে না যে কোন সেকশন দিয়ে এটা কেস হবে। এই তো হচ্ছে অবস্থা পুলিশ প্রশাসনের, যারা হচ্ছে বলছে যে নিম্ন মধ্যবিত্তের লোকের আমরা এই পুজোতে সাহায্য করতে যাই, অথচ তাদেরকেই থানায় গিয়ে নিয়ে হ্যারাসমেন্ট করছে। এই তো পরিস্থিতি। আর দু তিন দিন ধরে এই যে ডাক্তারবাবুরা যারা বসে আছে, তাদের বিপি পালস অলরেডি ফ্লাক্স করতে শুরু করেছে, সিবিজি কমতে শুরু করেছে, জানি না ভবিষ্যতে হয়তো এদেরই নানা রকম কমপ্লিকেশন এরা হয়ে থাকবে। এরপরেও যদি সরকার সদর্থক ভূমিকা না নেয় তাহলে কিছু করার নেই। এবং আজকে আরজি কর আমরা যারা গণ ইস্তফা দিয়েছি এবং মেডিকেল কলেজ এসএসকেও আমি লাস্ট খবর পাওয়া পর্যন্ত সম্ভবত দিয়ে দিয়েছে, এই পরিস্থিতিতে যদি আমরা আবেদন সরকারের কাছে বারবার করছি যে তারা আমাদের সাথে নয়, তারা এই যে যারা আন্দোলন ওখানে যারা হাঙ্গার স্ট্রাইক করছে তাদের সাথে গিয়ে কথা বলে তাদের এই দাবি দাওয়াগুলো মেটাক, তাহলেই অ্যাটলিস্ট এই হাঙ্গার স্ট্রাইকটা উঠবে। আর যেটা বলছে যে অনেক সময় নানা রকম বিতর্ক তৈরি করছে যে এগুলো তো লং টার্ম, লং টার্ম স্ট্র্যাটেজি কোনগুলো, যে দাবিগুলো সবগুলোই কিন্তু মানা যায়। দেখুন, ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল, ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স, ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড, এই সমস্ত জায়গায় যে দুর্নীতির ঘুঘুর বাসা বসে আছে, এইগুলো তো নিশ্চয়ই সিবিআই তদন্ত করছে না। এইগুলোর দায়িত্ব কার? এইগুলোর দায়িত্ব কিন্তু রাজ্য সরকারের। সেই রাজ্য সরকার কী কী পদক্ষেপ নিয়েছে এইগুলো নিয়েই তো বলছে। আর ওই দশ দফা দাবির ভেতরে শুধুমাত্র যে ডাক্তারদের স্বার্থ জড়িয়ে তো আছে সেটা কিন্তু নয়, সেখানে কিন্তু পেশেন্ট কেয়ার সার্ভিস রিলেটেড কথাও মেনশন করা আছে। আর আমরা যারা ইস্তফা দিয়েছি, আমরা কখনোই বলিনি যে ইস্তফা দিয়ে আমরা বেরিয়ে গেলাম, পেশেন্টের যা হবে হবে। আমরা এটা বলেছি যত সময় না অ্যাকসেপ্ট হচ্ছে তত সময় পর্যন্ত আমরা কিন্তু সার্ভিস দেব, এবং সরকার যদি মনে করে যে এইটা গৃহীত হবে না সেক্ষেত্রে কিন্তু আমরা ইন্ডিভিজুয়াল রেজিস্ট্রেশন সরকারি প্রোটোকল অনুসারে দিতেও কিন্তু রাজি। আমরা ক্লিয়ারলি এটা মেনশন করেছি। কেউ যেমন বলেছে, আমি আর একটা কথা বলবো, একজন শাসক দলেরই একজন বলেছেন যে যাদের রেজিস্ট্রেশন দিয়েছে তাদের রেজিস্ট্রেশনটা অ্যাকসেপ্ট করা হোক, তো আমিও বলছি হ্যাঁ অ্যাকসেপ্ট করে নিক, কারণ বিরূপাক্ষ অভিজ্ঞত বসে আছে, এদের মতো লোক বসে আছে, এদের তো চাকরি দরকার। অভিষেক আমাদের যে হচ্ছে আশিস পান্ডে জেল থেকে বেরিয়ে আসবে, এতদিন ধরে তোলাবাজি করলো, তারও তো চাকরি দরকার। আমাদের এই 50 জন, দেখুন আমরা খুব পুরনো মাপের ডাক্তার, পুরনো কালের ডাক্তার, আমরা প্যালপিটারি অস্কালটারি প্রসিডিওর হচ্ছে ব্লাড প্রেশার চেক করি, এই অভিজ্ঞদের মতো মডার্ন ডাক্তারকে ডাকা হোক, মানে রিক্রুটমেন্ট করা হোক। ওনার কথা অনুসারে একজন যিনি বলেছেন, তিনি মডার্ন প্রসিডিওরে এই ডিজিটাল বিপি দিয়ে, স্টেথো দিয়ে উনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করে ব্লাড প্রেশার মাপবে। এই সমস্ত মডার্ন ডাক্তারদের সুযোগ দেওয়া হোক, আমাদের এই স্নেহ যদি অ্যাকসেপ্ট করে নিতে চায় আমাদের কোনো আপত্তি নেই, কারণ আমরা পুরনো কালের ডাক্তার। সরকার এই বিরূপাক্ষ অভিজ্ঞদের নতুন করে একটা নোটিফিকেশন জারি করে রিক্রুটমেন্ট করে দিই। কারণ আশিস পান্ডে, অভিষেক সেন, দেখুন আরজি করে 53 জনকে অলরেডি থ্রেড কালচারের সাথে অ্যাকিউজ করা হয়েছে, তার ভিতরে 10 জন হচ্ছে ক্যাটাগরি 1, তাদেরকে নেওয়া হোক। আর যারা জুনিয়র স্টুডেন্ট আছে, যারা ডাক্তারি বাদ দিয়ে এই 2-3 বছর তো পড়েছে, তারাও অ্যাটলিস্ট সিভিক ডাক্তার হিসাবে 2-3 বছর তো পড়েছে, তো ক্যাটাগরি 2-3 ওদেরকেও তো সিভিক ডাক্তার হিসেবে নেওয়া হয়ে যায়। তো আরজি করে 50 জন ইস্তফা দিয়েছে, 50 জনের বেশি, এত সময় 100 জন ক্রস করে গেছে। তো আমাদের আপনি এতক্ষণ ধরে কথা বললেন, আপনি মানে আমি আমি মানে শতাংশের হিসেবে বলছি, আমি 10 লাইন পড়ে থাকলে 8 লাইনই তো রাজ্য সম্পর্কে বললেন, রাজ্যের ব্যবস্থা গ্রহণ সম্পর্কে বললেন, সিবিআই নিয়ে তো প্রতি 10 লাইনে 2 লাইনের বেশি পেলাম না। অনির্বাণ শুনতে চাইছেন সিবিআই, দেখতে চাইছেন সিবিআই, আপনারা বলছেন সিবিআই রাজ্য সরকারের থেকে অনেক কম দায়িত্ব এক্ষেত্রে, আপনারা যে দাবিগুলো করেছেন তার ক্ষেত্রে। আমি যা ছবি দেখতে পাচ্ছি তাতে সিবিআই এর জন্য যদি 2 স্লোগান, ওটা তো 8টা স্লোগান মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের জন্য উঠছে। আমি আমি শুরু করবো, দীপাঞ্জনবাবু তার মতো করে বলেছেন
তাকে কী নামে ডাকলে তিনি সব থেকে খুশি হবেন? তিনি মনে করছেন না মুখ্যমন্ত্রীর তাকে ওই নামে ডাকাটা বা জনতাকে নামে ডাকাটা, মুখ্যমন্ত্রী যেভাবেই ডেকে থাকুন না কেন, আদৌ অপমানের, বরঞ্চ তিনি কুত্তা হিসেবে দীপাঞ্জনবাবু কথা ঘেউ ঘেউ করতে চান। কিন্তু অনির্বাণ কথা তো মানে মুখ্যমন্ত্রী তো এমন কথা শুনতে চাননি, মুখ্যমন্ত্রী তো বোধহয় শুনতে চেয়েছিলেন রাজপথে জনতা ফুচকা খাওয়ার কথা বলবে, ঠাকুর দেখতে দেখতে আরও অন্য 5-7 রকমের আলোচনা করবে। এক কথায় মুখ্যমন্ত্রী যেমনভাবে বলছিলেন পরশু দিন না কবে, বললেন না এনজয় করুন, এনজয় মানুষ এনজয় করছেন বটে কিন্তু বিচারের দাবি করতে করতে এনজয় করছেন। এই ছবিটা কি মমতা দেখতে চেয়েছিলেন? মমতা যে ছবি দেখতে চেয়েছিলেন সেটা বোধহয় প্রত্যাখ্যান করলেন জনতা। আপনারা উল্লেখ করছেন না সেটাই, সেটা সুবিধাও না অসুবিধা কোনোটাই না, সেটা যে আপনারা করবেন না সেটা আমরা জানি, ওরা ধর্তব্যের মধ্যে রাখছে। বুঝতে পারলাম না, সিবিআই এর বিরুদ্ধে ক্ষোভ জানালে পৃথিবীতে কার অসুবিধা থাকতে পারে? যদি অসুবিধা থাকতে পারে বিক্ষোভ জানানোর দিনে একমাত্র বিক্ষোভ জানাননি, সেদিন বাদ দিয়ে তারা লাগাতার সিবিআই কে প্রশ্ন করে গেছে। মানে আপনার সিবিআই কে প্রশ্ন করাটা বেশি গুরুত্বপূর্ণ মনে হচ্ছে? আপনাদের তো 10 দফা দাবি এই মুহূর্তে, তার মধ্যে ক দফা সিবিআই এর কাছে? তাপসবাবু সিবিআই এর কাছে তো শুধু বিচারের দাবিতে দুটো কেস চলছে, একটা হচ্ছে রেপ এন্ড মার্ডার কেস, যেটা হচ্ছে সিজিও কমপ্লেক্সে স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ করছে, আর একটা হচ্ছে ফিনান্সিয়াল ইরেগুলারিটিস, যেটা হচ্ছে নিজাম প্যালেস থেকে অপারেট হচ্ছে। মানে 10 থেকে 2 বার দিলে 8 দফা দাবি কার কাছে? সেটা তো রাজ্য সরকারের কাছে, আমি 8 দফা দাবিটা দেখাচ্ছিলাম বলে আপনার এতটা গায়ে লাগছে, মানে বাকি 2 দফা জুড়ে নিলাম। আপনারা 2 দফা দাবি যদি উল্টোটা হতো, ধরুন 2 দফা রাজ্য সরকার 8 দফা সিবিআই, তাহলে 8 দফাটা দেখাতেন না, ওতে আমার গায়ে লাগা কিচ্ছু যায় আসে না। আপনি যে জনতার কথা বলছেন, পার্সোনাল অ্যাসপারশনস, ঠিক আছে আপনি বলেন, সরকার থামাবো না বলো 30 বার থামাবেন, সরকারটাও জনতা নির্বাচিত করেছে, প্রতিবাদটাও জনতার একাংশ করছে, যে কোনো গণতন্ত্রের প্রতিবাদটাও যেমন অধিকার স্বাভাবিক ঘটনা, মানে প্রতিবাদ যে হবে তার অধিকার রয়েছে সেটা খুব স্বাভাবিক অস্বাভাবিক কিছু নয়। আবার এই জনতার মধ্যে থেকে কেউ সরকারের পক্ষে থাকবেন বিভিন্ন সময়, কেউ বিপক্ষে থাকবেন, এরকম 100% ভোট নিয়ে কোনো সরকার আজ অব্দি কোথাও আসেনি, এখানেও আসেনি, স্বাভাবিক বিভিন্ন মত থাকবে, এটাও থাকবে যারা এখানে প্রতিবাদ করছেন, হতেই পারে যে কমাস আগে তারা হয়তো এই তৃণমূল কংগ্রেসকেই ভোট দিয়েছেন, হতে পারে, হতে পারে তার এর পরেও দেবেন, তার মানে এই নয় যে তাদের প্রতিবাদটা ভুল হয়ে যাচ্ছে বা অন্যায্য হয়ে যাচ্ছে, তাদের প্রতিবাদের জায়গা থেকে রাজ্য সরকারের প্রতি তারা যে দাবিগুলি রেখেছেন, বিশেষ করে সিনিয়র চিকিৎসক যারা আজকে গণইস্তফা দিয়েছেন বা প্রতীকী ইত্যাদি অনেক কিছু শুনছিলাম, আমি এক্স্যাক্টলি বলতে পারছি না, যে গণইস্তফা তারা দিয়েছেন তারা অত্যন্ত দায়িত্বশীল ব্যক্তি, তারা সরকারি স্বাস্থ্য পরিষেবা ভেঙে পড়ুক এরকম কোনো পদক্ষেপ তারা হুট করে করবেন বলে আমি বিশ্বাস করি না। তারা এটি প্রতীকী প্রতিবাদের জায়গা থেকে করেছেন 2019 সালেও, এনআরএসের কাণ্ডের পরে আমরা এই গণইস্তফা কিন্তু আমরা দেখেছিলাম, হ্যাঁ, যার ফলে সরকারের ওপর চাপ সৃষ্টি করার একটি পদক্ষেপ, সরকারের তরফ থেকে গাফিলতি বা শর্টকামিং, আমি গাফিলতি বলবো না, শর্টকামিংয়ের জায়গা যদি থাকে যে ইনফ্রাস্ট্রাকচার ইত্যাদি তৈরি 10 তারিখের মধ্যে 90% হবে মনোজ পান্ত বলেছেন, সেটা সত্যি মিথ্যে ভুয়ো কতটা ঠিক সেটা ডাক্তারবাবুরা বলতে পারবেন, সেই জায়গা থেকে তারা যদি সরকারের ওপর আরও চাপ তৈরির চেষ্টা করেন যাতে গণস্বাস্থ্য ব্যবস্থা উন্নত হয়, আমি আবারও বারবার বলবো সরকারি স্তরে গণস্বাস্থ্য ব্যবস্থা যাতে উন্নত হয় তার জন্য তারা যে কোনো রকম চাপ যা দেওয়ার চেষ্টা করবেন তাতে আমার কোনো আপত্তি থাকবে না, গিবেন এতে যেন যে সাধারণ মানুষরা হাসপাতালে আসেন তাদের পরিষেবা বিঘ্নিত। মানে এটা মমতা বন্দ্যোপাধ্যায় উৎসবের প্ল্যানিং এর সঙ্গে মিলছে তো? 100 বার মিলছে, কেন বলছি, এই উৎসবে আপনারা না চাইলেও লক্ষ লক্ষ মানুষ এমনি বেরিয়ে পড়েছে, আগে দিন আপনার সঙ্গে উৎসব পুজো এসব নিয়ে কথা হচ্ছিল, পুজো এখনো শুরু হয়নি, তার আগেই বেরিয়ে পড়েছে, এদের মধ্যে থেকে বিশাল অংশ তারা কেউ প্রচন্ড উচ্চবিত্ত নয়, নিম্নবিত্ত গরিব মানুষ তারা রয়েছেন, তারা মূলত সরকারি স্বাস্থ্য ব্যবস্থার উপরেই নির্ভরশীল, তার যত উন্নতির জন্য যত চাপ যে কোনো সরকারকে যারাই দেবেন আমি সমর্থন করব, আমার এতে কোনো দ্বিমত নেই, একই সঙ্গে প্রাইভেট স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে যারা জড়িত রয়েছেন তাদের কাছে অনুরোধ করছি, আমি কোনো রকম অ্যাসপারশন করছি না বা ব্যঙ্গ করেও বলছি না, তাদের কাছে আমার অনুরোধ থাকবে সেইখানে যে ম্যাল প্র্যাকটিসগুলি চলে
তারা দয়া করে সেটা নিয়েও সরব হবেন, তাতে আমরা সাধারণ মানুষ তারা সামগ্রিকভাবে উপকৃত হব। এটা কোনো প্রাইভেট বনাম বেসরকারি সরকারি লড়াইয়ের কথা বলছি না, সাধারণ মানুষ দু জায়গাতেই যান, প্রাইভেটে যেতে বাধ্য হন অনেক সময়, সেই জায়গায় গিয়ে তারা যেভাবে এক্সপ্লয়েটেড হন অনেক ঘটনা আমরা শুনেছি, সেটা যদি বন্ধ করার কোনো উপায় তারা বলতে পারে। স্বাস্থ্য কার্ড না বন্ধ হয়ে গেছে ওটা চালু হওয়া চাইবেন তো না? কোথায় নিশ্চয়ই চাইবো, সেই জায়গাটা হোক। তারা যে অভিযোগ করেন যে তারা নাকি বিল পান না, কতটা সত্যি কতটা মিথ্যা বলতে পারবেন, হতে পারে কিছুটা সত্যি হতেও পারে, সেই জায়গাটা নিয়েও তারা যদি দাবি জানান আমার তাদের কোনো আপত্তি থাকবে না। আমি আবার আপনাকে বলছি, গণস্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নের জন্য যে কোনো রকম দাবি এবং তার জন্য যে কোনো রকমের চাপ যাতে সাধারণ মানুষের পরিষেবা বিঘ্নিত না হয় আমি তার সমর্থন করব।